শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এই ভয়াবহ মহামারী করোনা ভাইরাসে তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুস্থ থাকবে। যেহেতু এই করোনা ভাইরাস মহামারী আকারে দেখা দিয়েছে, যার জন্য স্কুল কলেজ সব বন্ধ এবং তোমাদের সাথে আমাদের সরাসরি পাঠদানও বন্ধ। যেহেতু সরাসরি পাঠদান বন্ধ, সেহেতু তোমাদের লেখাপড়ায় অনেক ক্ষতি হচ্ছে, আর আমরা চেষ্টা করছি এই ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে, আর যার ফলে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। আমি নুরুন্নাহার নিপা, বেলফিরে ইসলামী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সপ্তম শ্রেণীর ইংরাজি প্রথম পেপারের ইউনিট 5 এর লেসন 1 বেগম রোকেয়া ইংরাজি থেকে বাংলা অনুবাদ করে শোনাব। আশা রাখি তোমরা আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। যাই হোক, তোমাদের সকলকে আবারও শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আমি আমার মূল আলোচনা শুরু করছি। বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার এন্ড এ সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া একজন বিখ্যাত লেখিকা এবং সমাজকর্মী ছিলেন। শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th century। তিনি বিংশ শতাব্দীর শুরুতে অবিভক্ত বাংলায় বাস করতেন। শি বিলিভ দ্যাট ওয়ামেন শুড হ্যাভ দ্য সেম রাইটস অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ ম্যান হ্যাভ ইন দ্য সোসাইটি। তিনি বিশ্বাস করতেন সমাজে একজন পুরুষের ন্যায় নারীরও সমান অধিকার ও সুযোগ থাকা উচিত। সো শি ফাইট ফর দ্যার কজ থ্রু আউট হার লাইফ। তাই তিনি তার সারা জীবন তাদের জন্য যুদ্ধ করে গেছেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ কল্ড ফায়রাবন্দ রংপুর ইন 1880। বেগম রোকেয়া রংপুরের পায়রাবন্দ গ্রামে 1880 সালে জন্মগ্রহণ করেন। হার ফাদার জহিরুদ্দিন মাহমুদ আবু আলী হায়দার ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ড লর্ড। তার পিতা জহিরুদ্দিন মাহমুদ আবু আলী হায়দার ছিলেন একজন শিক্ষিত জমিদার। রোকেয়া ওয়াজ ম্যারেড টু খান বাহাদুর শাকায়াত হোসেন ইন 1896 সালে বেগম রোকেয়া খান বাহাদুর শাকায়াত হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হার হাজব্যান্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর। তার স্বামী ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ভাগলপুরের, নাও এ ডিস্ট্রিক্ট স্টেট অফ বিহার, বর্তমানে এটা ভারতের একটি বিহারে অবস্থিত। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ অ্যান্ড অলওয়েজ এনকারেজ রোকেয়া টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস। তিনি ছিলেন একজন সমভাবাপন্ন এবং সবসময় বেগম রোকেয়াকে তার কাজে অনুপ্রেরণা দিতেন। মেনি আপার ক্লাস মুসলিমস অব বেঙ্গল অ্যাট দ্যাট টাইম লার্নড আরবিক অ্যান্ড ফার্সি অ্যাজ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন। বাংলার উচ্চ পদস্থ কিছু মুসলমান তাদের শিক্ষা এবং যোগাযোগের জন্য আরবি এবং ফার্সি ভাষা ব্যবহার করতেন। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং। কিন্তু বেগম রোকেয়া বাংলা ভাষার প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। শি লার্নড বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার ইল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম। সে তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা ভাষা শিখতেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার লেসন এখানেই আমি শেষ করলাম। পরবর্তী দিন আমি পরবর্তী লেসন নিয়ে তোমাদের সামনে হাজির হব এবং আশা রাখি তোমরা আমার সেই লেসনটুকু ভালো করে দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।